দোয়া যতই চাক বাংলাদেশ দল করতে হবে তো নিজেদেরই কিছু। শুধু দোয়া না পারা দাওয়াই খুঁজতে হবে সাকিবদের। লোকে ট্রল করে বাংলাদেশকে মায়ের দোয়া দল বলে, সাকিব নিজেও তা এখন জেনে গেছেন। শেখাতে লাগে এক্সপিরিয়েন্স। গোটা দুনিয়ার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 3 বছর হিসেবে সবচেয়ে লম্বা ক্যারিয়ার। রীতিমতো ইবনে বতুতা হয়ে ঘুরে বেড়িয়েছেন ক্রিকেট দুনিয়া। সাকিবের চেয়ে ভালো শিক্ষক আর তানবীর কই পাবেন। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের সদস্য মুস্তাক আহমেদ থেকে স্পিন টোটকা ঠিকই নিচ্ছেন শেখ মেহেদি। তবে ম্যাচেও কিন্তু ঠিকঠাক লাগাতে হবে এমন সব টোটকা। এই ছবিটার মতো বাংলাদেশের পারফরমেন্সও ঝাপসা। তবে ঠিকই বোঝা যায় সাকিব থেকে টিপস নিচ্ছেন লিটন। দুজনের ব্যাটে আবার কাটছে খারাপ সময়। লেগির ইশাদকে যেভাবে ওড়ালেন সৌম্য, একই রকম ওড়াতে হবে নিজের খারাপ সময়কেও। জাকের আলী অনেক ব্যস্তই ছিলেন ইনডোরে, তবে ঠিকই সেরা একাদশে থাকতে লড়তে হচ্ছে এই উইকেট কিপার ব্যাটারকে। ওমান আরব আমিরাত বিশ্বকাপে ছিলেন দলের ক্যাপ্টেন, অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাদ, এবার আবার দলে ফেরা। রিয়াদ যেন নিজেই একটা প্রেরণা। রিয়াদের মতো একটা কামব্যাক বাংলাদেশ দলকেও করতেই হচ্ছে, পারবে তো টাইগাররা। ডালাসে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ সকালে। বাংলাদেশকে কেবল দোয়া না পারা দাওয়াই খুঁজতে হচ্ছে। রিফাত এমিল, টি স্পোর্টস। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.